হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্রাঞ্জনা ফিশ মাস্টার্ড পেস্ট দিয়ে কীভাবে রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমি দুইটা ব্রাঞ্জনা ফিশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়ো আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিলাম। এখানে একটা আলু আর একটা টমেটো ভালো করে স্লাইস করে কেটে নিলাম। এখানে একটি প্যানে 4 টেবিল স্পুন তেল দিলাম। তেলটি গরম হয়ে আসার পর আমি মাছগুলো ভাজা শুরু করলাম। আমি মাছগুলো একটু হালকাই ভাজি, খুব কড়া করে ভাজি না। আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। তেলে কোনো কিছু ফ্রাই করতে গেলে এখনও আমি ভয় পাই, কেন জানি সব সময় তেলের ছিটা এসে আমার হাত পুড়বেই, তাই তো ভয়ে ভয়ে এত দূর থেকে দিচ্ছি। মাছগুলো ফ্রাই করা শেষ হলে আমি এখানে জিরা, কারি পাতা আর স্লাইস করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। এরপর আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো আর 1টা আদার আইস কিউব দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। স্লাইস করে কাটা টমেটোগুলো দিয়ে দিন। শিখে নিতে হবে ভালো করে।
লবণ দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে আমি চার চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে এক চামচ অ্যাড করেছি, আর সরিষা বাটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজতে যাবেন না, একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিবেন। ধরে থাকো, কাটা দিলেই হতো মনে হয়। আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম, ধরে থাকো, মাছগুলো একবার দিয়ে দেয় তারপর করে দিই, তারপর ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দশ মিনিট পর ফিরে আসলাম, আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে আমাদের অন্য কোনো পর্বে। বাই।